বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আর একটি ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে রুমানিয়া, আপনারা কিন্তু সবাই এই মুহূর্তে জানেন যে রুমানিয়া বন্ধ করে দিবে, এরকম একটি কথা চলতেছে সোশ্যাল মিডিয়ায়। তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসলে কি রুমানিয়া কি বন্ধ করে দিচ্ছে নাকি বন্ধ করে দেয়নি, বা কি আসলে বিষয়, সব বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সাথেই থাকেন। আসলে ভাই এক কথায় বলতে গেলে রুমানিয়া আসলে কেন কি কারণে বন্ধ করে দেবে, শুধুমাত্র একমাত্র বাঙালিদের কারণে। ভাই ভাই বাঙালিরা ভাই রুমানিয়াতে আসে এই 2022 সালে ভাই 30,000 লোক আসতে, 30,000 শুধু বাঙালি আসতে রুমানিয়াতে, 30,000। এই মুহূর্তে যেটা জানতে পারলাম যে অর্ধেকও নেই, 1/3 এক ভাগও নেই, 5,000-এর মতন। কি আমি একদম একজনের কাছ থেকে শুনছি যে এক এজেন্সির কাছ থেকে যে মাত্র 3,000, মাত্র 30,000 লোক থেকে মাত্র 3,000 বাঙালি আছে রুমানিয়াতে। শুধুমাত্র এই একটা কারণ ভাই, যে বাঙালি, বাঙালিদের কারণেই রুমানিয়া আজকে বন্ধ হবে। ভাই আপনি দেখেন বন্ধ হবে না, অথচ মনে করেন যে বাঙালিদের বাংলাদেশের জন্য বন্ধ করে দিবে। যেমন আপনি আগে দেখেন 2019 সালে 20 সালের দিকে তাই দেখেন যে এরকম, কিন্তু পাকিস্তানি কিন্তু লোক কিন্তু এরকম পলাইতো, পলাইতো বলতে তারা এত পরিমাণ পলাইতো, ওটা কিন্তু একেবারে জিরো বাগায় পড়ছিল, যে যাই তো সবই পলাইতো। রুমানিয়াটা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে ঢুকার রাস্তাই হচ্ছে প্রথমে রুমানিয়া। ভাই রুমানিয়া কিন্তু অনেক সুন্দর একটি দেশ, তারপরও কেন বাঙালিরা পলাবে আমি এটা জানি না। আপনি রুমানিয়াতে এসে যদি একের কোনো কাজই না জানেন, কোনো স্কিল নেই আপনার, কোনো কিচ্ছু নেই, তারপরেও যদি আপনি কোম্পানির উপর থেকে খেয়ে যদি 50,000-60,000 টাকা বেতন পান, আপনার পলায় লাভটা কি? 4-5 লাখ টাকা দেয় ইটালি, ফ্রান্স, পর্তুগাল যায় ভাই, আপনার লাভটা কি? আমি কোনো লাভ খুঁজে পাই না ভাই। আমি অনেক ভিডিওতে বলছি যে ভাই আপনারা পলায়েন না, রুমানিয়াতে ধৈর্য ধরেন। তো আপনারা যে পলান, এই পলানের কারণেই আজকে ভাই মনে করেন এক একজনে অপরাধ করে 10 জনের কথা শুনে, এরকম একটা কিন্তু কথা মুরব্বীরা বলতো। তো সেই অবস্থা হয়েছে এখন ভাই, কিছু করার নাই, হইতে পারে, তবে এখনো শিউর না। তবে আস্তে আস্তে কিন্তু দেখতেছি, আমি আমি দেখতেছি যে মনে করেন 100টা পারমিটের জন্য আবেদন করছে, 90টা, 100টার থেকে 90টাই পারমিট বাদ হয়ে যায়, 100টার থেকে 90টা পারমিট বাদ হয়ে যায়। তারপরও আপনার 10টাও হয় অনেক কষ্টে, 100 বইয়ের থেকে আপনার 90টা বাদ হয়, আর মাত্র টিকে 10টা এই মুহূর্তে। এবং দিল্লি এম্বাসিতে তাকায় দেখেন শুধুমাত্র বাঙালি বর্গ, 100 ভিসার থেকে 50% ভিসা ইয়া হয়ে যাইতাস, 50% ভিসা রিজেক্ট হয়ে যাইতাস, শয়ে শয়ে মানুষের ভিসা রিজেক্ট হচ্ছে এই মুহূর্তে। 2022 সালের অক্টোবর ন ইয়া সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বা এই 3 মাসের ভিসার কাজ চলতেছে কিন্তু বর্তমানে এই রুমান এই দিল্লি এম্বাসিতে, সেখানে কিন্তু ভাই শয়ে শয়ে ভিসা ক্যান্সেল হচ্ছে ভাই, রিজেক্ট হয়ে যাইতাস, শুধুমাত্র বাঙালিগর কারণে বাঙালিদের আজকে সমস্যা ভাই। আমি বারবার আপনাদেরকে বলছি এবং আমি অনেক ভিডিওতে বলছি যে একজনের জন্য ভাই 10 জন কথা শুনে। আপনারা রুমানিয়াতে আসেন, এসে হয়তো কোম্পানি প্রথম 4-5 মাস একটু চাপ দিবে আপনাকে, তারপরে কোম্পানি আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে, অনেক, যে যেটা এখন বর্তমান আমরা পাচ্ছি। আমার রুমানিয়াতে বয়স 5-6 থেকে 8 মাস, এই 7 মাসের মতো আমি যেটা এখন বর্তমানে সুযোগ সুবিধা পাইতেছি কোম্পানিতে। তো ভাই ওরা অনেক ভালো, আপনারা আসলে থাকেন। আর একটা কথা বলি, যারা রুমানিয়াতে আসার জন্য চিন্তা ভাবনা করছেন, তো ভাই রুমানিয়া সেনজেন হওয়ার কারণেও কিন্তু এটা মনে করেন কিছুটা একটু রিজেক্ট করতেছে, কেননা রুমানিয়া কিন্তু এই বছরে মার্চ মাসে সেনজেন হওয়ার চিন্তাভাবনা আছে, কথাবার্তা চলবে, সামনে একটি মিটিং আছে, সেই মিটিংয়ে কথা হবে। কিন্তু 100%-এতে 70% শিওর যে এই বছরেই রুমানিয়া সেনজেন হবে এই মার্চ মাসে। তো দেখা যাক সামনে কি হয়। কিন্তু ভাই শুধুমাত্র, আমি আবারও বলি, শুধুমাত্র বাঙালিগর কারণে আজকে বাঙালিদের সমস্যা, শুধুমাত্র বাঙালিদের কারণে। তো আর কি বেশি কিছু বলবো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কি দেখা হবে পরবর্তী নেক্সট একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিওটি শেষ করছি।